আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য যার কোনো শেষ নাই, সৌন্দর্যের কোনো শেষ নাই। একটা বিশাল বড় মাঠ, এটা এই মাঠের মধ্যে দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা গেছে ও জায়গা। এটা হচ্ছে আপনি এখন যেরকম দেখা যাচ্ছে পানি আসলে আরও সৌন্দর্য হয়। তো এই মাঠের মধ্যে এই যে অনেক গরুর খামার আছে, খামারের কাছে যে আমি কিছু জিজ্ঞেস করবো, দেখি এরা কী বলে, আপনারাও এসে এই করতে পারেন। তো যাক, দেখা করা যায়। আসসালামু আলাইকুম। তো দেখেন দেশি ও বিদেশি গরু কত আপনার গরু তো মেলা করে দেখতেছি, এগুলি ফিজিয়াম না? হাটুরি বন করে তলা মাঠে দেখবেন আমরা এগিয়ে থাকি সুন্দর একটি গ্রাম। এই দেখেন এই সাইড থেকে কত সুন্দর সুন্দর গাভী গরু। এই গাভী গরু একটা গরু প্রত্যেক দিন 8 থেকে 10 লিটার করে দুধ দেয়। এই যে এই সাইডে দেখেন আপনারা দেখতেছেন আমরা একটু এগিয়ে থাকি, এই যে গরুটা এইটা হচ্ছে বাসা ছোট, এটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। বড় হলে গরু করেন, এটা অনেক তো দেখেন আমাদের একটা দৃশ্য দৃশ্য দেখেন দেখতে থাকেন, ও মাই গড, দেখেন ওই গরুটা কী অবস্থা হয়ে থাকছে, গরুর ওই পাশে কী সুন্দর দোয়া হচ্ছে। এটা অরিজিনালি বিরাট ভিলেজ 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 এই গ্রামে গ্রামের হচ্ছে ঐতিহ্যবাহী কিছু দৃশ্য আছে যা আপনারা কখনো দেখেন না।
তো এই গ্রামে হাঁটুরে বং করে দিলাম পাবনা শহর থেকে 20 কিলোর মধ্যে। আপনি সপরিবার সহ বেড়াতে আসতে পারেন, দেখেন দেখেন আপনারা দেখেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর চ্যানেলের এই ভিডিওর মধ্যটা আপনাদের সর্বত্র ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনার ভিডিওতে লাইক দিবেন, কারণ লাইক দিলে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক বলেন আমরা আগে থাকি, এ দেখেন এই দৃশ্য, এই দৃশ্য আপনি কখনো দেখেন নাই। এই দেখেন এটা একটা রোড দেখা যাচ্ছে, এই রোডটার ইতিহাস হচ্ছে সেটা হচ্ছে এটা জল রোড বলে। এই জল রোড এটা হচ্ছে যখন পানি বর্ষা হয় তখন এই রোডের উপর দিকে পানি হয়ে যায়, পানি হয়ে যায় এমনকি নৌকা চলে রোডের উপর দিয়ে। তো আর যখন আপনার এই রোডের কানায় কানায় পানি হয় তখন মনে করো অনেক পর্যটক, অনেক অনেক লোক এই বেড়াতে এই দৃশ্যটা দেখতে আসে, খুব সুন্দর লাগে। দুই সাইডে ঢেউ 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 খেলার আর এমনি বেড়াতে অনেক ফাঁকা জায়গা, অনেক লোক মোটর সাইকেল নিয়ে আসে, অনেক গাড়ি নিয়ে আসে, একবার মাঠে চলে যায়। তো ওখানে আর একটা কিছু আছে, একটা জায়গা আছে সেটা জিরানি পার্ক, ওখানে কিছু মানে অনেক দৃশ্য অনেক সুন্দর আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো। তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে কোন দৃশ্যটা ভালো লাগছে, যাতে পরবর্তীতে আমি ওই বিষয়ের পর একটু বেশি আকর্ষণ করতে পারি। তো আপনারা দেখতে থাকেন এবং ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখুন।